শুভ সকাল। আজকেও সকাল দিয়ে শুরু করছি। সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন যে যেখানে আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগেও বলেছি যে আমি কী কী করি, তো আজকে একটু দেখাই যে আমি সকালবেলা উঠে যা করি সেই কাজগুলো। এবং প্রতিদিনই আসলে এই টাইপের কাজগুলো আমরা করি, কারণ যেহেতু ভ্লগ অ্যান্ড লাইফস্টাইলে যে জিনিসগুলো আমরা দেখাতে চাই, আমাদের কাজকর্মগুলো, আমাদের অ্যাক্টিভিটিসগুলো, আমরা সংসারে যা যা করি, বাচ্চাদের নিয়ে যা করি, বাচ্চাদের জন্য যা বানাই, নিজেরা যা খাই, আসলে সেগুলোই। আর এখন যেহেতু পরিস্থিতি খারাপের জন্য খুব একটা বাইরে, খুব একটা বললে ভুল হবে, বাইরে যাওয়াই হচ্ছে না, সো বাইরের কিছু আসলে এখন তুলে ধরা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তাই আসলে ঘরের কাজগুলোই প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে। তো ঘুম থেকে উঠে এখন প্রতিদিন যা করি সেটাই করছি। একটু পানি খেয়ে নিব। সকালটা শুরুই হলো পানি দিয়ে, পানি খেয়ে দেন আমি প্রতিদিনই এই কাজটা করি। আমি সবসময় রাতেবেলা কিছু কাজু, কিছু কাঠবাদাম রাতে ভিজিয়ে রাখি, খেজুর রাখা থাকে। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে ব্রাশ করে এই যে রাতেবেলায় এগুলো ভিজিয়ে রাখি, আমার রান্না শেষ করার পর খাওয়া দাওয়া শেষ করে টেবিল গুছিয়ে দেন এগুলো প্রতিদিনই কিছু ভিজিয়ে রাখি। আর কাজু এবং কাজুটা আমার মেয়েও পছন্দ করে, ভেজা থাকলে ওও খায় এবং আমিও খাই, এবং কাঠবাদামটাও খেতে ভালো লাগে, আর খেজুরটাও খাওয়া হয়। আসলে আমি এখানেই টেবিলে রাখি সবসময় ডাইনিংয়ে, এইরকম আলাদা আলাদা জারে আমার খেজুর কিশমিশ আলাদা আলাদা করা আছে, তো যখন যেটা খেতে ইচ্ছে করে খাই। কিন্তু মূলত আমি কাঠবাদামটা রাতে এইভাবে ভিজিয়ে রাখি, সকালে এটার খোসাটা ছিঁড়ে দেন আমরা খেয়ে ফেলি, দুটা অথবা তিনটা খেয়ে ফেললে। কাঠবাদাম খেলে আমাদের সারাদিন শরীরে এনার্জিও পাবো আমরা, আর খেজুরে তো অনেক উপকার। তো সকালে যদি আমরা একটু গরম পানি খাই অথবা ঠান্ডা পানি, যে যে পানিটাই খায়, তবে গরম পানি, অনেকে যারা ডায়েট করে বা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা হয়তো গরম পানি লেবু দিয়ে খায়, বাট যাদের আবার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তারা কিন্তু গরম পানির সাথে লেবুটা খেতে পারে না, তারা মধুর সাথে গরম পানিটা খেতে পারে। তো আমি এরকম দেখা যায় তিন চার দিন পরপর চেঞ্জ করি। তো আজকে নর্মাল পানি খেয়ে নিলাম, নামাজ শেষ করে ব্রাশ ট্রাশ শেষ করে ঘর গুছিয়ে, এখনও কেউ ওঠেনি, আমি উঠে আমার কাজগুলো শেষ করে নিতে নিতেই ওরা উঠে যাবে। তো আমি এরকম খেয়ে নিলাম, কিছু বাদাম টাদাম রেখেছিলাম সেটা খেয়ে দেন আমি নাস্তা রেডি করতে চলে যাব। আজকে নাস্তা রেডি করাটা দেখাবো না, কারণ আজকে আহামরি এমন কিছু করছি না, জাস্ট পাউরুটি আছে সেটাকে একটু ভেজে নিব, আর একটা ডিম পোস্ট করে ফেলবো, আর পরোটা আছে যে যেটা খাবে সেটাই খাবে। আমি বাদামগুলো খেয়ে ফেললাম, এখন একটা খেজুরও খেয়ে ফেলবো, কারণ খেজুর খেতে আমার নর্মালি এমনিও ভালো লাগে। নর্মাল যে আমি শুধু সকালে খাই তা কিন্তু নয়, সারাদিন আমি কাজের ফাঁকে ফাঁকে এক দুইটা করে খেজুর খাই, খেজুর মানে খেজুর মুখে দিয়েই অনেক সময় কাজ করি, আমার ভালো লাগে। তো এরকম টেবিলে সবসময় থাকে, খেয়ে নিলাম, এখন রান্নাঘরে চলে যাব। আর বাসার ওরা বাচ্চারা আস্তে আস্তে উঠবে এবং ওদের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তো ওদের ক্লাসের আগেই আমি আমার নাস্তাগুলো রেডি করে ফেলবো। মেয়ে হয়তো পরোটা খাবে, ছেলে হয়তো ব্রেড খাবে, তো এইরকম যে যেটা খায় সেটা করে দিতে হয়, যার জন্য হয়তো আমি ঠিকভাবে সবাই যে সকালে একসাথে বসে নাস্তা খাওয়াটা সেটা দেখাতে পারি না, কারণ এক একজন এক এক টাইমে ওঠে, তাই ওইভাবে আসলে গুছিয়ে করা যায় না। তো আমি এখন রান্নাঘরে চলে যে বাকি কাজগুলো করে নিব। ব্রেডটাকে নিয়ে জাস্ট আমি সাইডগুলো কেটে নিচ্ছি, জাস্ট এটাকে আমি একটু
ভেজে নিব, দেন ডিম পোস্ট করে ভিতরে দিয়ে দিব। এই তো নাস্তা রেডি। এর ভিতরে কিন্তু আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি, আর ভালো করে একটু বাটার দিয়ে আমি ভেজে নিয়েছি। দেন এটা আমি খেয়ে ফেলবো এখন, আর ছেলেটা রেডি করে রাখলাম না, কারণ উঠলে তারপরে ওদেরটা রেডি করে দিব। তো যেহেতু অনলাইন ক্লাসের আগে ওদের খাবারটাও রেডি করে ফেলবো এবং আমি আগে খেয়ে নিয়ে দেন ওদেরগুলো রেডি করব। তো এইভাবেই হচ্ছে কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলা হচ্ছে এবং সারাদিনের কাজকর্ম চলবে। সংসারে অনেক কাজ থাকে, সব কাজ তো আসলে যদি ভিডিওতে ধারণ করি তাহলে মানে এতটাই বড় হবে যে দেখতে অনেক বোরিং লাগতে পারে। তো সব কাজ এই জন্য আসলে দেয়া যায় না, ইচ্ছা করলো। আমি কিন্তু প্রতিনিয়তই ভিডিওগুলো করে রাখি, কিন্তু যদি 25 মিনিটের 30 মিনিটের ভিডিওর বেশি হয়ে যাবে, সারাদিনের কাজ তো আসলে অনেক থাকে। তো পার্ট বাই পার্ট এই জন্য শেয়ার করছি যে আমি সকালে কী করি একটু, বা দুপুরে কী করছি, আরেকদিন হয়তো বিকালের পার্টটা চেষ্টা করছি তুলে ধরার জন্য। এভাবেই সবগুলো আস্তে আস্তে করার চেষ্টা করছি। তো নিজের নাস্তাটা একটু আরামসে বসে করে ফেলছি, আর ভয়েস তো আমি পরেই দিচ্ছি। সো কাজের সময় আসলে ওইভাবে করা হয় না, অনেক সময় চতুর্দিকে এত বেশি সাউন্ড থাকে, আমার বাসার পাশেই যেহেতু আবার কাজ চলছে, সো ইচ্ছে থাকলেও আসলে ওই রকম করে রেকর্ডিং করা যাচ্ছে না। সো ভয়েসটা আমি পরেই দিচ্ছি এই আর কি। তো শেষ করে ফেলবো নাস্তাটা। তো নাস্তা শেষ করে এখন আমি রং চা রেডি করেছি, আজকে লেমন চা করেছি। রং চা বলতে যেটা, লেমন চা করেছি লিকার দিয়ে, আমার হাজব্যান্ড আর আমি দুজনে বসে চাটা খাচ্ছি। আজকে এখন বৃষ্টি শুরু হচ্ছে, জানি না কী কী রান্না করব। আজকে অনেক কাজ আছে, ফ্যানগুলো মুছতে হবে, কাপড় ধোয়া আছে, জানি না সারাদিনে ব্লগ শেয়ার করতে পারবো কি না, যতটুকু পারবো শেয়ার করব। আর আয়েস করে এখন আগে চাটা খেয়ে নেব, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ড উঠে গেল, ওর নাস্তাটাও রেডি করতে করতে একটু টাইম লেগে গেল। দেন এখন আমি আমার নাস্তাটা রেডি করে ফেলছি। এই ফাঁকে ছেলে মেয়েদেরও খাবার রেডি হয়ে গেছে। আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হচ্ছে না, ইনশাল্লাহ সব কিছু হবে আস্তে আস্তে, কারণ একই ভিডিওতে সব কিছু দেখানো পসিবল হয় না আসলে। তো আরাম করে চাটা খেয়ে নিয়ে দেন সারাদিনের কাজকর্মগুলো করব। দেখি আজকে কী করি, আজকে রান্না তো করবই, কিন্তু রান্নাটা শেয়ার করবো কি না জানি না, কারণ অনেক ঝামেলা আছে, খুব দ্রুত কাজগুলো করতে হবে। কারণ আমি যদি ভিডিও করতে চাই, ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়, যার জন্য যে প্রয়োজনীয় কাজগুলো হয়তো আর করা সম্ভব হয় না, তাই জানি না কতটুকু করতে পারবো, দেখা যাক কী কী দেখাই। তো সরি 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 বলে নিচ্ছি, সারাদিনের কাজ আজকে আর দেখাতে পারলাম না, কারণ আগেই বলেছিলাম আজকে অনেক কাপড় ধোয়া ছিল, তারপরে যেহেতু বৃষ্টি ছিল, সো বৃষ্টি আবার কাপড় আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর ফ্যান মুছতে হয়েছে। তো অন্যান্য কাজ আজকে শেয়ার করতে পারছি না, মানে এখন একদম চলে আসলাম মানে সন্ধ্যায়, জাস্ট মাগরিবের নামাজ পড়ে হাজব্যান্ডও বাসায় আজকে। সো বৃষ্টি বৃষ্টি দিন সারাদিন এইরকমই চললো। তো এখন বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করছি, আর আমার হাজব্যান্ডও বাসায় আছে, সবাই মিলে একটু চা খাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটু ভেজে নিচ্ছি চিকেন নাগেটস, এটা কিন্তু আমার বাসায় বানানো, কোনো এক লাইভে আমার ঠিক মনে পড়ছে না, হয়তো রোজার আগে বা তারও আগে আমি নাগেটসটা লাইভে বানিয়ে দেখিয়েছিলাম, অনেকেই খুব পছন্দ করেছে, আর একদম দোকানের চেয়েও অনেক ভালো হয়, খেতে তো অনেক ভালো হয় এবং দেখতেও দোকানের থেকেই ভালো হয়। তো ইনশাল্লাহ যখন আমার এই পেজটা একটু একটু করে বড় হয়ে যাবে, আফসানাস ব্লগ অ্যান্ড লাইফ স্টাইল, এখান থেকে লাইভে আসা হবে, বিভিন্ন ধরনের জিনিস আমরা শেয়ার করব এখানে, তখন অনেকেরই হয়তো উপকার হবে, যারা শেখার তারা শিখতে পারবে, বা আমিও অনেক কিছু সাজেশন আপনারা দিতে পারেন আমাকে কীভাবে করলে কোনটা ভালো হবে। এখনও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কী কী টাইপের জিনিস আপনারা দেখতে চান, আসলে যেহেতু আমি একদম নতুন আর আমি এখনও বুঝতে পারছি না আসলে যে আমার কোন ব্লগগুলো আপনাদের আসলে ভালো লাগবে বা কোন ব্লগগুলো আপনারা পছন্দ করছেন। তো যদি কমেন্টস করে আপনারা জানাতেন আমার খুব উপকার হতো, আমি আসলে সেটাতেই ফোকাস করতে পারতাম। তো যাই হোক, আমি চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি, আর সারাদিন আজকে এতটাই কাজ করেছি, অনেক বেশি টায়ার্ড লাগছে, মানে ইচ্ছে করছে না যে আর একটা কিছু করি।
যেহেতু ওর বাবা বাসায়, তাই আর ওরাও বাচ্চারাও যেহেতু বলছে যে এটা খাবেন, তাই আবার রান্না করে আসতেই হলো। আমাদের মেয়ে মানুষের তো এই কাজ, সারাদিন রান্না বান্না করো, বাচ্চাদের মন রক্ষা করো, হাজবেন্ডদের মন রক্ষা করো, রান্না বান্না করো, এই করতে করতে সারাবেলা এমনিই চলে যায়, তাই না? নিজেদের জন্য আলাদা করে একটু সময় বের করাটা আমাদের জন্য এত কঠিন হয়ে যায় মাঝে মাঝে, মনে হয় যেন খাঁচার ভিতর বন্দি পাখির মতো আছি। তো যাই হোক, বাচ্চারা যথেষ্ট হেল্প করে, কিন্তু ওদেরও তো পড়াশোনা থাকে। আর এখন যেহেতু ফুল দমে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আমার ছেলের তো সেই সকাল 10টা থেকে শুরু হয় 1টা পর্যন্ত, আর মেয়ের তো সারা দিনই চলে। তো তারা ইচ্ছা করলেও আসলে আমাকে খুব একটা হেল্প করতে পারছে না, আর হাজব্যান্ডের যেহেতু অফিস খোলা, তো কী আর করার, এই আম কেটে নিলাম আর সাথে হচ্ছে চিকেন নাগেটসটা ভেজে নিলাম, শসা কেটে নিলাম একটু, সবাই মিলে একটু একটু করে খাওয়া। ওর বাবাও আসতেছে, আমরা জাস্ট মাগরিবের নামাজটা পড়েই আমি এগুলো একটু ভাজতে চলে আসলাম। এর আগে একটু আমরা যেটা খেয়েছিলাম সেটাও একটু বলি। একটু আমার বাচ্চারা যেমন একটু আগে একটু একটু ফল খেয়েছিলো, আরও একটু আপেল টাপেল কাটা ছিল ওইটা খেয়েছে, আবার এখন যেমন এটা খাচ্ছে। তো ওরা মাগরিবের আজানে ওরকম ফল টল নিয়ে খেয়ে ফেলেছে, কলা ছিল আপেল ছিল এগুলো, আর এখন এটা ভেজে দিলাম, তারপরে তো আবার রাতে খাবেই। ওই জন্য আর বেশি কিছু করলাম না, ওর বাবা মুড়ি মাখতে বললো তাও মাখলাম না, যাই হোক এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর ইচ্ছা করে আসলে আপনাদের সাথে অনেকটা সময় কাটাতে, ইচ্ছা করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে, কখনো না কখনো শেয়ার করা হবে, কিন্তু ওই যে ব্যাটে বলে মেলে না আর কি, ভিডিও তো অনেক বড় হয়ে যায়, আর অনেক বড় ভিডিও আসলে দেখারও ধৈর্য থাকে না, আর আমারও ভয়েস দিতে অতক্ষণ একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু সারাদিনে কাজকর্ম থেকে আবার এগুলো করতে হয়, তো এটা যেহেতু ভালোবেসে করি, এটা করার সময় আসলে টায়ার্ডনেস কাজ করে না, এটা করার সময় ভালোই লাগে। সেটাই আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে যে মানে তোমাকে দেখে আমার ভালো লাগে যে তুমি ব্যস্ত থাকো কাজ নিয়ে। যেমন আগে একরকম ছিলাম, আমার যেমন হাঁটতে যেতে হতো, ফ্রেন্ডদের সাথে দেখা না করলে ভালো লাগতো না, সারাক্ষণ ফোনে একটা গল্প গুজব চলতো, কিন্তু এখন আমি এই যে আফসানাস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল এই পেজটা খোলার পর বা ইউটিউব চ্যানেলটা খোলার পর যেটা হয়েছে, আমি আরও বেশি মনে হচ্ছে দায়িত্ব বেড়ে গেছে আমার চ্যানেলটা, যেহেতু বাচ্চা চ্যানেল, এটাকে কিভাবে আমি ডে বাই ডে একটু ভালো পজিশনে নিয়ে আসব, কিভাবে আমি আমার কাজগুলোকে সবার সামনে সুন্দর করে রিপ্রেজেন্ট করব, আসলে এটাই সবসময় এখন ইচ্ছা, কি করে আমার কাজগুলো আরেকটু সুন্দর হবে, আমি ভিডিওটা কিভাবে ভালো করে মেক করতে পারবো, কি করলে আসলে ইউনিক হবে, এটাই আসলে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে এই আর কি। তো এই আর শেয়ার করা, ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভ্লগে, আল্লাহ।